একটি মাত্র আমল যদি আপনি শবে বরাতের রাত্রিতে করতে পারেন এবং এই আমল করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যা চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন শুধুমাত্র একটি আমল এই একটি আমল করার পর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবে ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن اولى اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে দেখছেন বা শুনছেন সবাইকে অন্তরের অন্তস্তল থেকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা একটি মাত্র আমল যদি আপনি শবে বরাতের রাত্রিতে করতে পারেন এবং এই আমল করার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি যা চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন শুধুমাত্র একটি আমল এই একটি আমল করার পর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন আপনি রিজিক নিয়ে পেরেশানির মধ্যে আছেন আপনার রিজিকের সমস্যা আপনি এই দোয়া করার পর আমল করার পর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি পেরেশানির মধ্যে আছেন মুসিবতের মধ্যে আছেন এবং কি সমস্যার মধ্যে আছেন অসুস্থতার মধ্যে আছেন যত সমস্যাই হোক না কেন আপনি যখন এই আমল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন চাইবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানে আসার পর বান্দাদেরকে বলতে থাকে কে আছো ক্ষমা প্রার্থনাকারী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই রাত্রিতে তোমাকে ক্ষমা করে দিব কে আছো রিজিক নিয়ে সমস্যা তোমরা আমার কাছে রিজিকের প্রার্থনা করো আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব কে আছো মুসিবতের মধ্যে আছো কে আছো অসুস্থতার মধ্যে আছো কার কি লাগবে তোমরা আজকের রাত্রিতে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আজকের রাত্রিতে তাই দান করব তো একটি মাত্র আমল যে আমলটা করার পর আপনি যত সমস্যা যত ভেজাল যত অসুবিধা আছে আল্লাহর কাছে চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার দোয়াকে কবুল করবেন সে আমলটা কি সেটা হচ্ছে শবে বরাতের রাত্রিতে আপনি সারা রাত্র আপনি নফল ইবাদত বন্দি করবেন নফল ইবাদত বন্দি করার পর আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন সালাতুত তাসবিহ নামাজ আদায় করার পর আপনি জিকির আসকার করবেন জিকির আসকার করার পর আপনি আল্লাহর কাছে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন হে আল্লাহ আমি মুসিবতের মধ্যে আছি আমি সমস্যার মধ্যে আছি আমি বিপদের মধ্যে আছি আমি অসুস্থতার মধ্যে আছি আমার রিজিকের মধ্যে অনেক সমস্যা আপনি রিজিকের ব্যবস্থা করে দেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং কি আপনার যত সমস্যা আছে সকল সমস্যাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান করে দিবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ হে বান্দাগণ তোমরা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আমার কাছে তৌবা করো ওই রাত্রিতে যদি আপনি নাসুহা নামক তৌবা করতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৌবার কারণেই আপনাকে ক্ষমা করে দিবেন আর আপনার যত সমস্যা আছে যত চাওয়া আছে যত ভেজাল আছে যত বিপদ আছে মুসিবত আছে সকল কিছু যদি এই আমলগুলা করার পর চাইতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শবে বরাতের রাত্রিতে কারণে আপনার দোয়াগুলোকে কবুল করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নেকা আমল করার মতন তৌফিক দান করুক এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার মতন তৌফিক দান করুক।